নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রূপণ্যা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। হাইলাকান্দি অলৈচড়ায় শীত কেটে চুরি, শিলচরে বাড়ি থেকে সর্বোচ্চ লুট। ধলেশ্বরী নদীর গর্ভে তলিয়ে যাচ্ছে রেল লাইন, ভৈরবী রোডে বন্ধ ট্রেন চলাচল। বিদ্যুতের স্মার্ট মিটার প্রত্যাহার দাবি, বিক্ষোভ মিছিলে উত্থাল উদারবন। এবারে বিস্তারিত আমার বাংলা। এবার মাটি খুঁড়ে বা শীত কেটে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে চুরির ঘটনা সামনে এসেছে। প্রতিষ্ঠানের কেস বাক্স ভেঙে নগদ অর্থসহ যাবতীয় সামগ্রী লুটপাট করে চম্পট দেয় চুরির দলটি। ঘটনাটি সংঘটিত হয়েছে রবিবার রাত একটা নাগাদ। সকালে দোকানের দক্ষিণ পাশের দেওয়ালের বাইরে বিশাল গর্ত থেকে হতভম্ব হয়ে পড়েন দোকান মালিক নূর উদ্দিন চৌধুরী। তিনি জানান, রবিবার গভীর রাতে জলশূন্যতার সুযোগে নিশি কুটুম্বের দলটি দোকানে তাণ্ডব চালায়। মাটিতে গর্ত খুঁড়ে দোকানে থাকা মোবাইল ফোন, ল্যাপটপ, লেমিনেশন মেশিন, কম্পিউটার ও জেরক্স মেশিন সহ কেস ভেঙে নগদ অর্থ হাতিয়ে নেওয়ার পাশাপাশি দোকান লণ্ডভণ্ড করে চোরেরা। এ ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দোকান মালিক অরুইচলের নিরাপত্তা সুনিশ্চিত করতে এলাকায় পুলিশ পেট্রোলিং ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি চুরিকাণ্ডে জড়িতদের খোঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। মনে করেন চুরি উরি হয়, ও চুরি হওয়ার পরে ধরেন মানুষের নিয়ে থানা দিল, থানা থেকে আবার ও দেখা বিকালে বা দুদিন পরে ছাড়িয়ে দিয়ে জানিয়ান না কিটা লাগে ছাড়াই দিতে, আমরা তো হইতে পারি না। কিন্তু এটা তো ছাড়ার কারণে তো তারা সুযোগ আরো বেশি পায়, সুযোগ বেশি হওয়ার কারণে তো তারা সাহস হয়েছে আরো বেশি চুরি করে, বুঝলি। এখন আমরা তো বিশেষ করে নিরাপত্তার লাগে তো আমরা একটা দাবি চাই আর দেন, এরা ধরা যায় কিলা বা মানে তারা থানাত একদিন রাখা হোক বা জেলত দেওয়া হোক। তারা হয় একজন আছে জানিয়ান না খারা খারা, তারা যদি জেলত যদি মানে মানে দিলায় তো আমরা এই গ্রামের মানুষ বা এই এলাকার মানুষ শান্তিতে থাকতে পারবো, বুঝলি না। সুবারি গুয়ার সিজন আইলে গুয়ার সিজনে একটা মানে গুয়া বেসা মানুষে পারে না, আমি নিজেও পারি না, আমার বাড়ি গুয়া চুরি করে লিয়ে যাই গিয়া। এখন রাত্রে যখন সারা রাত মানুষের কীটা ঘুমো থাকবো নি, হঠাৎ কিমান রাতে দুই এক ঘন্টা কিমান ঘুমাইলে এর মধ্যে দিয়ে তারা লিয়ে গেছে গিয়া। তখন আমরা করতাম কিতা একটা মানুষের মনে করে যেন বছরের একটা আশা থাকে যেন সুপারি বেশি এই করবো সেই করবো, সব সুপারি ভালিয়া লিয়ে যায় গিয়ে আমরা চলতাম কিনা ফেলতাম কিনা। তখন আমরা বিশেষ করে চাই মানে অতিসত্বর এই চুরগুলারে অ্যারেস্ট করাও। বাড়িতে ঢুকে সব হাতিয়ে নিয়ে গেল চোর। শিলচর হাইলাকান্দি রোড সংলগ্ন শান্তিপুর লেনে বসবাস করে সমীরণ দাস নামের এক ব্যক্তি অভিযোগ, রাতের বেলা বাড়ির জানালা ভেঙে ঘরে ঢুকে সোনা গয়না ও নগদ অর্থ নিয়ে চম্পট দিয়েছে চোর। স্বাভাবিকভাবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিবারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন খোদ বাড়ির মালিক সমীরণ দাস। চুরিকাণ্ডের ঘটনা খোলাসা করতে গিয়ে তিনি জানান, সকালে ঘুম ভাঙার পর ঘরের জানালা খোলা দেখেন তিনি। প্রাথমিকভাবে বিষয়টি গুরুত্ব না দিলেও কিছু সময় পর তার মনে সন্দেহ জাগে, ঘরে ঢুকে দেখেন সবকিছু লণ্ডভণ্ড। চুরির এই ঘটনা হতবাক করে দেয় সমীরণ দাস থেকে শুরু করে পরিবারের সকলকেই। বাড়ির লোকদের ঘুমন্ত পেয়ে তাণ্ডব চালায় চোরেরা। পরিবারের দাবি নগদ 4 লক্ষ টাকা সহ স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দিয়েছে চোর। এ ব্যাপারে রাঙ্গিরখাড়ি থানায় একটি মামলা দায়ের করে সমীরণ। পরিবারের নিরাপত্তার বিষয়ে প্রশ্ন উত্থাপন করে তিনি জানান, চুরি করতে আসা দলটি যদি ছুরি দিয়ে কাউকে হত্যা করে পালিয়ে যেত তাহলে প্রশাসন কি ভূমিকা পালন করত? গোটা বিষয়টি তদন্ত করে চোরের কুখ্যাত গ্যাংকে উৎখাত করতে পুলিশকে অতিসত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন তিনি। কলার চেনটা যখন টান দিছে তখন কি আমি ফালমেটা উঠছি, উঠিয়া দেখি ঘরের তো অবস্থা নাই, যেখানে টাকা পয়সা আসলো সব গোটা সুদ্ধ আলমারি উলমারি সব ছানিয়া উনিয়া তারা সব লুটপাট করে নিয়ে গেছে। আমার ক্যাশ টাকাই আসলো 4 লাখ টাকার মতো, আর চেন নিয়েছে দুইটা। তো একজন তো হইতো না ঘরে, তো একজন আমি তো যখন উঠছি একজন পাইছি মানে হ্যাঁ বাইরে গেছি গিয়া, মানে ফিসটা আমি দেখছি সামনা তো দেখছি না, আমি ঘুমের বইতে বিছনা থেকে উঠতে উঠতে জানলা দিকে বেরিয়ে গেছি। থানাত গিয়ে জানাইছি, থানায় এনকোয়ারি করিয়া গেছে,
প্রশাসন এখন শিলচর টাউনে আমরা থাকাই মুশকিল হয়ে গেছে। আজকে ঘুমের মধ্যে আজকে চেন নিয়েছে, কালকে যদি আমার গলা ছুরি মারিয়ে যায় এটা তো আমি খুঁজতে পারতাম না। শিলচর টাউনে থাকার তো খুব মুশকিল হয়ে গেছে। আশ্চর্য জান আমার ঘরে এরকম, আমরা তো এত মানে টাকা হলো না, খুব কষ্টের পয়সা আমরা গুলা এগুলা এনে আজকে পেমেন্ট দিতে হইয়া কালকে দোকানে টাকা নিয়ে রাখছিল ঘরের মধ্যে। আর গোলার থেকে যে এইভাবে নিল গিয়া মানে খুব মানে একদম আতঙ্কে, মানে প্রশাসন তো তার উপরে আমার বিশ্বাস নাই একদম। কেন অত মানে চুরি হইতেছে ডেলি, আমি নিউজ দেখি, নিউজের মধ্যে এই চুরি 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 এরকম এরকম, আর আজকে আমার করে এরকম জানলা ভাঙিয়ে আইয়া তারা যেন কিতা করলো কিছু বুঝলাম না, যে একটা মানুষ আমরা সজাগ হইতে পারলাম না, স্প্রে মারলো নি না কিছু। দক্ষিণ হাইলাকান্দিতে ধলেশ্বরী নদীতে তলিয়ে যাচ্ছে রেল লাইন। এক সপ্তাহ থেকে ভৈরবী রোডে ট্রেন চলাচল বন্ধ। মিজোরামের যাত্রীদের দুর্ভোগ চরমে। বর্তমানে জামিরা রেল স্টেশন থেকে শিলচর যাতায়াত করছে ট্রেন। এই ভাঙ্গনের ফলে জামিরা থেকে ভৈরবী পর্যন্ত ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। এক বছর আগেও এই চ্যানেলে প্রচারিত হয়েছিল যে এই নদী ভাঙ্গনে কিল্লারবড়া গ্রামের শতাধিক বাড়ি নদীগর্ভে তলিয়ে গেছে। তখনই গ্রামের বাসিন্দারা ভাঙ্গন রোধ করার জন্য বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। কাজও শুরু হয়েছিল এবং বর্তমানে অব্যাহত, কিন্তু কাজ চলাকালীন সম্পূর্ণ গ্রাম নদীগর্ভে চলে যাওয়ার পর এই রেল লাইনটিও চলে যাচ্ছে। কিছুদিনের মধ্যে পাশে থাকা একটি মসজিদও চলে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিমত, আগে থেকে সঠিক পর্যায়ে কাজ হলে আজ হয়তো এই দিনটি দেখতে হতো না। এখন রেলওয়ে বিভাগের থেকে রেল লাইনটি বাঁচানোর জন্য একের পর এক পাথর বোঝাই ওয়াগন আসছে। ভাঙ্গন রোধ করার জন্য পাথরগুলি এই ভাঙ্গনের ফেলা হচ্ছে, কিন্তু সব পাথর নদীতেই চলে যাচ্ছে। উদারবন্দে স্মার্ট মিটার বাতিল সহ বিদ্যুৎ বিভাগের বিভিন্ন সমস্যার প্রতিবাদে বিক্ষোভ কার্যসূচি পালন করে ভারতীয় সমাজ কল্যাণ পরিষদ সোমবার সকালে উদারবন্দের পানগ্রাম দীঘির পাড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উদারবন্দ বাজার চৌমাথার নেতাজি মূর্তির পাদদেশে ঘুরে মিছিলটি উদারবন্দ অসম বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের কার্যালয়ে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে প্রিপেড স্মার্ট মিটার মানছি না বলে মানব না, বিদ্যুৎ চালানোর তুলনায় অতিরিক্ত বিদ্যুৎ বিল দেওয়া মানছি না মানব না, আসাম সরকার মুর্দাবাদ, আসাম সরকার হায় আয় বলে স্লোগান দেন বিক্ষোভকারীরা। পরে তারা বলেন, আগের পোস্টপেড মিটার পাল্টে অসম বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের উদারবন সাব ডিভিশনের অধীনে বিভিন্ন জায়গায় প্রিপেড স্মার্ট মিটার লাগিয়েছে, এরপর থেকে আগে প্রতি মাসে আসা বিদ্যুৎ বিলের চেয়ে 3-4 গুণ বেশি রিচার্জ করতে হচ্ছে। এতে গ্রামাঞ্চলের হতদরিদ্র দিনমজুর পরিবারের পক্ষে তা পরিশোধ করা খুবই কষ্টজনক হয়ে পড়েছে। তারা আরও জানান, আগে বিলের পরিবারগুলিতে 100 টাকা বিল আসত, এখন 300 টাকার উপরে বিল গুনছে, এখন 300 টাকার উপরে বিল গুনতে হচ্ছে। যদি শীঘ্রই এ সমস্যা সমাধান না হয় তাহলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার বাধ্য বলে জানান তারা। এদিন বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মহিমুদ্দিন লস্কর, আওয়াজউদ্দিন লস্কর, জেলা কংগ্রেস সম্পাদক তাপস দাস, রজত রায়, আলতাফ হোসেন লস্কর প্রমুখ। পরে তারা এসডিওর হাতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেখা স্মারকপত্র তুলে দেন এবং 7 দিনের সময়সীমা বেঁধে দিয়ে বলা হয়, এর মধ্যে যদি স্মার্ট মিটার প্রত্যাহার সহ ভুতুরে রিডিং থেকে মানুষকে হয়রানি বন্ধ না করা হয় তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হবে উদারবন জুড়ে। কিন্তু এইবারে আমরা আগে অগ্রিম পয়সা দিয়ে আমাদের পয়সা থেকে কাটা হয়। আপনারা হয়তো বা জানেন না, আমি আপনাদেরকে বলছি, চড়াইদেওয়ে 27 এপ্রিল প্রচন্ড রকম তুফানের জন্য লাইন ডিটাচ হয়ে যায়, লাইন কাটা যায় এবং 4 দিন সেখানে কোনো ধরনের বিদ্যুৎ ছিল না। সেই অবস্থায় দেখা যায় যে বিদ্যুৎ না থাকা অবস্থায় গ্রাহকদের পয়সা কাটা হয়েছে এবং 4 দিনই প্রতিদিন কাটা গেছে। আগে আমরা একটা বিল পেতাম, বিল পাওয়ার পরে তার মধ্যে আমাদের 15 দিন সময় দেওয়া হতো বিল পেমেন্ট করার জন্য। আমার মনে হয় না যে বিল পেমেন্ট না করে কেউ নিজের লাইন কাটাতে চেয়েছে, বিল পুরোপুরি পেমেন্ট করা হয়েছে। এইবারে দেখা গেল যে আমাদের রাত্রি যদি 12টার সময় আমাদের সেই পয়সা যদি শেষ হয়ে যায়
তার কাছে যদি নেটওয়ার্ক না থাকে, পয়সা জমা করতে না পারে, তাহলে আর সেই রাত্র গরমের মধ্যে তাকে ফের ইত্যাদি কোনো কানেকশন থাকে না, কারেন্ট থাকে না। প্রত্যেক বছরের ন্যায় এবছরও সমগ্র রাজ্যের সাথে তাল মিলিয়ে কাছাড় জেলার শিলচরে যথাযোগ্য মর্যাদায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন। সোমবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ইস্কন মন্দির, গোপাল আখড়ায় শ্যামসুন্দর আখড়া, নরসিং মন্দির, কাঠিয়া বাবা আশ্রমে যথাযোগ্য মর্যাদায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হচ্ছে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবকে কেন্দ্র করে শিলচর শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী দিনে শিলচর শহরের প্রত্যেকটি মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয় এবং শিলচর শহরের প্রত্যেকটি মন্দিরে কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় সঙ্গীত সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নরসিং মন্দির কমিটি কে তরফ সে সবই শিলচর বাসী আর দেশবাসী জন্মাষ্টমী কে হার্দিক শুভকামনায় দেতা হুম। জেসে কি হর সাল আমরা জন্মাষ্টমী বহুত ধুমধাম সে মানাতে হ্যাঁ, ইস বার ভী জন্মাষ্টমী দু দিন পড়ি হ্যাঁ, তো আজকে দিন আমলোক নেই মানা রে ক্যোঁকি আমলোক বৈষ্ণব ধর্ম কে হিসাব সে মানাতে হ্যাঁ। বৈষ্ণব ধর্ম সূর্য উদয় কো দেখতে হুয়ে মানাতা হ্যাঁ, তো আমলোক কল জন্মাষ্টমী মানায়েঙ্গে। কল আমারা জন্মাষ্টমী কা প্রোগ্রাম হ্যাঁ, শাম 7 বজে সে শুরু হোগা, ভজন কীর্তন সে হোগা জো রাত 11:30 বজে তক চলেগা। উসকে বাদ গোপাল জি কো স্নান করায়েঙ্গে আমলোক পঞ্চামৃত সে, দুধ দহি যো ভী হোতা হ্যাঁ উনসে স্নান করায়েঙ্গে। আর রাত 12 বজে আরতি হোগি, জো কৃষ্ণ জি কা জন্ম হ্যাঁ, আমার গোপাল জি কা জন্ম রাত 12 বজে আমলোক মানতে হ্যাঁ শাস্ত্র কে হিসাব সে, তো আমলোক 12 বজে আরতি করেঙ্গে। আর উসকে বাদ সবই ভক্তো কো প্রসাদ বিতরণ কিয়া জায়েগা। আর পরসো আমলোক নন্দ উৎসব মানাতে হ্যাঁ, কৃষ্ণ জন্ম কি খুশি মে নন্দ উৎসব মানাতে হ্যাঁ, জো পরসো আমারা ফির প্রোগ্রাম রয়েগা, ভক্তো কো প্রসাদ বিতরণ হোগা, শাম কো ভজন কীর্তন রয়েগা। और सजावट तो जैसे वैसे रहेगी, सभी भक्त आएंगे दर्शन के लिए, रहेगा मंदिर खुला परसों भी। धन्यवाद। এ বছরেও শিলচর সেন্ট্রাল রোড স্থিত লোকনাথ বাড়িতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সহ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর 295তম জন্মতিথি বিভিন্ন সনাতনী ধর্মীয় কার্যক্রমের মাধ্যমে পালন করা হয়। এইবারের পূজার বিশেষ আকর্ষণ হিসেবে ছিল শিশুরূপে নবজাতক লোকনাথ ব্রহ্মচারীর কাল্পনিক মূর্তি পূজা। এরপর বিকেল 4টায় পূজোর উদ্বোধন করলেন লোকনাথ ভক্ত তথা উক্ত মন্দিরের পূজারি পবিত্র পাল। শিশুমূর্তি লোকনাথ বাবার স্নান, জন্মদিনের কেক কাটা হয়। 5:30টায় সন্ধ্যা আরতি এবং সন্তান প্রাপ্তিতে ইচ্ছুক উপস্থিত মায়েরা কাল্পনিক শিশু লোকনাথ বাবাকে কোলে নিয়ে সোনার চামচের ধারা দুধ খাওয়ানো হয়। সোমবার সাতসকালে লক্ষ্মীপুর মহকুমার অন্তর্গত শ্রীবার গ্রাম পঞ্চায়েতের কাঙ্গালি বস্তির চিরি নদীর ঘাটে নদীতে ভাসমান অবস্থায় দুটি লাশ দেখতে পান স্থানীয় জনগণ। সঙ্গে সঙ্গে তারা লক্ষ্মীপুর পুলিশকে ঘটনার বিষয়ে জানান। ঘটনাস্থলে কিছু সময় পরে এসে উপস্থিত হয় লক্ষ্মীপুর পুলিশের দল। খবর দেওয়া হয় FTRF কে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পারে জয়পুর থানাধীন লেদিয়াছড়া চা বাগানের দিনমজুর অঞ্জনা কল ও তার স্বামী যজ্ঞ কল গত শনিবার চিরি নদীর ঘাটে স্থান করতে গিয়ে নিখোঁজ। অঞ্জনা হঠাৎ করে পা পিছে নদীতে পড়ে তলিয়ে যান। তা দেখে তার স্বামী যজ্ঞ নদীতে নামেন স্ত্রীকে বাঁচানোর জন্য। তখন তিনিও নদীর জলের প্রবল স্রোতে তলিয়ে যান। ঘটনার দুদিন পর তাদের মৃতদেহ চিরি নদীর কাঙ্গালি বস্তিতে ভাসমান অবস্থায় দেখা যায়। পরিবারের লোকরা এসে মৃতদেহগুলি শনাক্ত করেন। SDRF বাহিনীর সাহায্যে মৃতদেহগুলি নদী থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এই দুই হতদরিদ্র স্বামী স্ত্রীর মৃত্যুর খবর চাউর হতেই এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। ধলাই বাজার এলাকায় ডিগ্রি কলেজের অনুমোদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ও সাংসদকে ধন্যবাদ জানালেন ধলাই ডিগ্রি কলেজ ডিমান্ড কমিটি। ধলাই বিধানসভা সমষ্টির ধলাই বাজার এলাকায় একটি ডিগ্রি কলেজের অনুমোদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই এলাকায় ডিগ্রি কলেজের অনুমোদন দেওয়ার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং এলাকার প্রাক্তন বিধায়ক তথা বর্তমান সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে ধন্যবাদ জানালেন ধলাই ডিগ্রি কলেজ ডিমান্ড কমিটির কর্মকর্তারা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে ডিমান্ড কমিটির পক্ষ থেকে ভাগাবাজার ML অস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ বিষ্ণুরঞ্জন ধর, ধলাইয়ের বাম নিত্যানন্দ বহুমুখী বিদ্যালয়ের অধ্যক্ষ পিনাক চক্রবর্তী এবং শিক্ষাবিদ ডক্টর সুবীর মালাকার সহ অন্যান্যরা জানান, ধলাই বাজার থেকে প্রায় 10 কিলোমিটার
বেয়াসারদের মধ্যে কোন ডিগ্রি কলেজ নেই, ফলে ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য হয়তো কাবুগঞ্জ নয়তো বা শিলচর যেতে হয়। এতে বিশেষ করে এই অঞ্চলের ছাত্রীদের পক্ষে উচ্চশিক্ষা গ্রহণ করাটা অনেক কষ্টকর। তাছাড়া আর্থিক কারণেও অনেকেই হায়ার সেকেন্ডারির পর শিক্ষা গ্রহণ করতে পারেন না, ফলে গত প্রায় 10 বছরেরও অধিক সময় ধরে এই অঞ্চলের জন্য একটি ডিগ্রি কলেজের দাবি তারা জানিয়ে আসছেন। এবার সাংসদ পরিমল শুক্লবৈদ্যের প্রচেষ্টায় এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বদান্যতায় এই অঞ্চলের জন্য কলেজ স্যাংশন হওয়ার তারা ব্যাপক আনন্দিত এবং এই কলেজ বাস্তবায়িত হলে এলাকার শৈক্ষিক অবস্থায় ব্যাপক উন্নতি সাধন হবে। সেই স্কুল কলেজের মধ্যে আমরা এতদিনের আন্দোলনের ফসল রূপে আমরা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতদিন আমাদেরকে একটা ডিগ্রি কলেজ উপহার দিলেন, সেজন্য আমরা ওনাকে ধলাইবাসীর পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সঙ্গে আমাদের মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহাশয়কেও আমরা অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই ডিগ্রি কলেজ না হলে আমি দেখেছি প্রচুর ঘরে ঘরে ছাত্র ছাত্রী পড়া ছেড়ে দেয় হায়ার সেকেন্ডারি পাস করার পরেই, সেজন্য ডিগ্রি কলেজের প্রয়োজন ছিল, এখন আশা করি অতি সত্বর এগুলা সমাধান হবে। আর তার সঙ্গে চাই সেই ডিগ্রি কলেজটা যাহাতে রেসিডেন্সিয়াল ডিগ্রি কলেজ হয়, তাহলে বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে এখানে থেকে পড়াশোনা করতে পারবে। সেই শিক্ষার পরিবেশটাকে আমি উন্নত করতে ধলাইতে যেমন একটা মিশনারি অক্সিলিয়াম স্কুল এনেছিলাম ওদের মারফতে, সেই জায়গাটার শৈক্ষিক পরিবেশটা মানে চেঞ্জ হয়ে গেছে। এইভাবে যদি যত যত কিছু মানে ডিগ্রি কলেজ হয় তাহলে শৈক্ষিক পরিবেশ এখানকার পরিবর্তন হয়ে যাবে, মানুষের চিন্তাধারা উন্নত। নানা ঠাল বাহানার পর অবশেষে সংস্কারের কাজ শুরু হচ্ছে আমড়াঘাট সেতুতে। সোমবার আমড়াঘাট এলাকার বিশিষ্ট ব্যক্তি ও সংস্কার কাজে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার ও পূর্ত বিভাগের আধিকারিকের উপস্থিতিতে অনুষ্ঠিত আলোচনায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এদিন পূর্ব বিভাগের ধলাই সোনাই ডিভিশনের ইঞ্জিনিয়ার তথা কাজের দায়িত্বে থাকা এসও ইমদাদ লস্কর, সংস্কার কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার ও আমড়াঘাট বাজার কমিটির সভাপতি কৃপেশচন্দ্র পাল, সহসভাপতি শফিক উদ্দিন লস্কর, আমড়াঘাট সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যাপক হিমাংশু চক্রবর্তী, পূর্ব ধলাই প্রাক্তন জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস সহ এলাকার অন্যান্য ব্যক্তিরা আলোচনায় উপস্থিত ছিলেন। এই অঞ্চলের পক্ষ থেকে যে আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, বর্তমান এমপি আমাদের পরিমল শুক্লবৈদ্য, যে আমরা দীর্ঘদিনের জনদাবি ছিল যে আমাদের এই যে আমড়াঘাট ব্রিজের ব্রিজ নিয়ে বর্তমানে ব্রিজটা তেমন ভালো অবস্থায় নয়, তো এখানে প্রথম অবস্থায় রিপেয়ারিংয়ের জন্য কিছু টাকা স্যাংশন হয়ে আছে, তো এই টাকায় কাজ হবে। আর উপরন্ত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মানে উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে ওইখানে একটা নতুন ব্রিজ হবে, তো আমরার মধ্যে একটা কি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল আমাদের যুবকদের মধ্যে আমড়াঘাট বাজারের, তো এখানে আমরা সমাধান হয়েছে। তো আমরা সবার দাবি আছে যে রিপেয়ারিং ব্রিজটা হোক, কোনো আমাদের আপত্তি নাই, কিন্তু এখানে এস্টিমেট কি আছে বা কিরকম হবে এই পদ্ধতিগুলো আমাদের সবাইকে জানালে মানে জানানোর জন্য সেদিন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। তাই আমি অন্যতম বিভাগীয় কর্তৃপক্ষ এবং কন্ট্রাক্টর যিনি কাজ পেয়েছেন যে আমাদের এস্টিমেট সবাইকে দেওয়ার জন্য আর একটা সাইনবোর্ড অন্তত পক্ষে সামনে রাখার জন্য কত টাকার কাজ দ্বিতীয় হবে, তো ওইগুলা হলেই আমাদের সমাধান হয়ে যাবে। আর যারা সুন্দর কাজ হওয়ার জন্য সবাই মানে আমাদের এই অঞ্চলের সবাই ওনাদেরকে সহযোগিতা করবে, আমরা সবাই সাহায্য করব। আলগাপুর ব্লকের দুর্নীতি নিয়ে সিবিআই এ মামলা করতে যাচ্ছেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য আফতাবউদ্দিন লস্কর। আলগাপুর ব্লকের বিভিন্ন জিপিতে সীমাহীন দুর্নীতির অভিযোগ আফতাবের। শিলং স্থিত সিবিআই এর গিয়ে এফআইআর দাখিল করতে যাচ্ছেন আফতাব। সোমবার
আলগাপুরে এক সাংবাদিক সম্মেলন করে আলগাপুর উন্নয়ন ব্লকে কোটি কোটি টাকার দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন আফতাব। এ নিয়ে আগামী 2 সেপ্টেম্বর শিলংয়ে সিবিআই এ মামলা দায়ের করবেন বলে জানান আফতাবউদ্দিন লস্কর। এই এলাকার বিভিন্ন মানুষের হইতেছে ইয়ার যে আলগাপুর ব্লক যেভাবে দুর্নীতি হয়েছে, আর আমি মাতার পরে আজকে অনেক দিন পরে আবার মাতি, আর এর ভিতরে আমি বিভিন্ন রেকর্ড সংগ্রহ করছি, আর এই রেকর্ড সংগ্রহ করার পরে আজকে আবার আপনারা ডাকেছি। আলগাপুর ব্লকের আওতাধীন বাঁশবাড়ি ডিপি, আলগাপুর ডিপি, চিপসাঙ্গন ডিপি, শৈতবন ডিপি, বহরিয়াওর ডিপি, নারায়ণপুর ডিপি, এই ডিপিগুলার যেভাবে পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে এটা মানুষের জানা নাই। পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে, আর এই দুর্নীতির সঙ্গে জড়িত তারা, আমি তার নাম এখন প্রকাশ করিয়েন না, কিন্তু আমার সব রেকর্ড সহ আমি সব রেডি করে নিয়েছি। এক সপ্তাহের ভিতরে আগামী সোমবারে 10টার লগে শিলং সিবিআই অফিসও এই দুর্নীতিবাজ যারা আমলা আছে তারার উপরে এফআইআর দায়ের করা হইব। শিলচর গোলদিঘি মোলে রবিবার বিকেলে এক আলোচনা সভার মধ্য দিয়ে বিশিষ্ট চিত্রশিল্পী কল্পনা সিনহার লেখা চিত্রশিল্পভিত্তিক বইটি উন্মোচন করলেন লেখক তথা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলার সভাপতি সঞ্জীব দেবলস্কর, প্রাক্তন অধ্যাপক বরুণ কুমার সিনহা, বাস্তুকার প্রণব সিনহা, চিত্রশিল্পী বিমলেন্দু সিনহা, আসাম বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা বিভাগের অধ্যাপক ডক্টর গণেশ নন্দী প্রমুখেরা। উক্ত বই উন্মোচনী সভার প্রথমে উপস্থিত সম্মানিত অতিথিদেরকে পুষ্পস্তবক দিয়ে বরণ করেন লেখক তথা চিত্রশিল্পী কল্পনা সিনহা ও পঞ্চপদীপ প্রজ্বলনের মাধ্যমে আলোচনা সভার শুভারম্ভ করা হয়। আমি যেদিন বরুণদার মুখে শুনলাম এই গ্রন্থ প্রকাশের কথা, আমার খুব উৎসাহ হলো বিভিন্ন কারণে। এই কথাগুলো আমি না বললে আমার মানে খুব শান্তি হবে না। যে গ্রন্থটা আজকে প্রকাশিত হচ্ছে, যে শিল্পী, এই শিল্পী এবং তাদের যে পরিবার, তাদের সঙ্গে আমাদের পরিবারের একটা গভীর সম্পর্ক রয়েছে। বরুণদা এবং কল্পনা এদেরই উত্তর পূর্বসূরি, যারা তারা বরাক উপত্যকার প্রাচীনতম গ্রামের মধ্যে অন্যতম একটি গ্রাম হচ্ছে বরখোলা, এবং এই গ্রামে 1901 খ্রিস্টাব্দে যে স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছিল তার নাম হচ্ছে রাজা স্কুল, রাজা গোবিন্দচন্দ্র, এখন নাম হয়েছে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। মাতৃভূমি কাপ প্রাইজ মানি নক আউট ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠল এ আর ভাগা দল। সোমবার ধলাইয়ের বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে প্রতিপক্ষ এসপিএম আরজানপুর দলকে 3-1 গোলের ব্যবধানে পরাজিত করে এ আর ভাগা দল। জোড়া গোল করেন এ আর ভাগা দলের খেলোয়াড় ওয়াজিদ। এদের সেরা খেলোয়াড় নির্বাচন হন এ আর ভাগা দলের খেলোয়াড় ওয়াজিদ। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন ব্রিগেডিয়ার কৃষ্ণেন্দু দাস। মঙ্গলবার দ্বিতীয় রাউন্ডের অন্তিম খেলার নাজিয়া এন্টারপ্রাইজ ও AMRS দল পরস্পরের মুখোমুখি হবে বলে জানা গেছে। বহুত আচ্ছা গেম হুয়া, মে দোনো টিম কো কংগ্রাচুলেট করনা চাহুঙ্গা, আর জো গ্রাউন্ড কন্ডিশন সে উসকে হিসাব সে বহুত চ্যালেঞ্জিং থা প্লেয়ার্স কে লিয়ে মুভ বানানা, আর কাফি আচ্ছা মুভ বানায়া, আর ফিজিক্যাল ফিটনেস আর জিস তরহ সে স্কিলস হ্যায় হামারে প্লেয়ার্স কে বহুত হি আচ্ছে হ্যায়, আর মে দেখ রাহা থা কি প্লেয়ার্স মণিপুর সে ভি আয়ে হ্যায়, দিল্লি সে ভি আয়ে হ্যায়, তো ইস সিলচর কে লিয়ে আর ধুলাই কে লিয়ে বহুত বড়ি বাত হ্যায় কি প্লেয়ার্স বাহার সে ভি আ রহে হ্যায়, আর জো স্কিলস হ্যায় স্ট্যান্ডার্ড অফ গেম হ্যায় বহুত হি হাই স্ট্যান্ডার্ড কা রাহা,
और मेरे कॉम्प्लीमेंट सभी के लिए थैंक यू थैंक यू वेरी मच শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। হাইলাকান্দি অলৈচড়ায় শীত কেটে চুরি, শিলচরে বাড়ি থেকে সর্বোচ্চ লুট। ধলেশ্বরী নদীর গর্ভে তলিয়ে যাচ্ছে রেল লাইন, ভৈরবী রোডে বন্ধ ট্রেন চলাচল। বিদ্যুতের স্মার্ট মিটার প্রত্যাহার দাবি, বিক্ষোভ মিছিলে উত্থাল উদারবন্ধ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।